জুন মাসে সাতক্ষীরা জেলায় কলারোয়া সদর এবং কালীগঞ্জ থানায় কয়েকটি উল্লেখযোগ্য মামলা ঘটনা ঘটেছে। তার মধ্যে তিনটি ডাকাতি মামলা রুজু হয়েছে এবং আসন্ন পবিত্র ঈদুল আদা উপলক্ষে বিভিন্ন প্রতারক চক্র, এই ঈদুল আদাকে কেন্দ্র করে প্রতারক চক্র মানুষকে প্রতারণা করে ঈদকে কেন্দ্র করে নিঃস্ব করার জন্য বিভিন্ন ধরনের প্রতারণার পথ অবলম্বন করে সেরকম একটি ঘটনা। এবং আমাদের জেলা থেকে ইজি বাইক প্রতারণা করে এবং চিন্তা করে বিভিন্ন আশেপাশে জেলা নিয়ে যায় সেরকম একটি ঘটনা, দুটি ঘটনা। সব কিছু মিলে আজকে আমরা একটি সংক্ষিপ্ত সারে এই প্রেস কনফারেন্সে আয়োজন করেছি। মোট তিনটি ডাকাতির ঘটনায় এ পর্যন্ত প্রায় আঠারো জন ডাকাত, আন্ত জেলা ডাকাত দলের সদস্য, যাদের বাড়ি সাতক্ষীরা, যশোর, বাগেরহাট, পিরোজপুর এবং খুলনায়, এবং এরা সংঘবদ্ধ চক্র, তারা বিভিন্ন অঞ্চলে ডাকাতি সংগঠিত করে, বিশেষ করে বিভিন্ন বাড়িতে গৃহ ডাকাতির সাথে তারা যুক্ত। এই তিনটি ডাকাতির ঘটনায় জেলা পুলিশ শনাক্ত করতে সক্ষম হয়েছে এবং ডাকাতির সাথে জড়িত সদস্যদের আংশিক গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং বাকি সদস্যদের গ্রেপ্তার এবং অবশিষ্ট মালামাল উদ্ধারের জন্য জেলা পুলিশের সদস্যগণ চেষ্টা অব্যাহত রেখেছেন। তো আমরা আজকের এই প্রেস কনফারেন্সের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সাতক্ষীরা জেলায় যেখানে কোনো ধরনের আইন শৃঙ্খলার অবনতি হতে পারে অথবা আমাদের মানুষের শান্তি বিঘ্নিত হয়, এ ধরনের ঘটনার সাথে যারা জড়িত থাকবে তাদেরকে আমরা যে কোনো মূল্যে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। এবং আজকে যে ডাকাতগণ গ্রেপ্তার হয়েছে তারা ইতিপূর্ব বিভিন্ন ডাকাতির সাথে এবং বেআইনি কার্যক্রমের সাথে সংযুক্ত ছিলেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে এবং তাদের কাছ থেকে আমরা ডাকাতির মালামালের কিছু অংশ এবং ব্যবহৃত অস্ত্রপাতি, যেগুলো দেশীয় অস্ত্র, সেগুলো উদ্ধার হয়েছে। পাশাপাশি ডাকাতির ঘটনায় জড়িত গ্রেপ্তারকৃত ডাকাতদের পাশাপাশি অভিনব কায়দায় স্বর্ণের বার দেখিয়ে ঈদ কেন্দ্রিক যারা মার্কেটে আসে তাদের সাথে বেশ টাকা পয়সা থাকে, এটাকেই পুঁজি করে একটা প্রতারক চক্র খুব কৌশলে যে রাস্তাঘাটে স্বর্ণের বার এরকম পাওয়া গেছে এবং অল্প দামে বিক্রি করবে, এর সাথে আবার একটা স্বর্ণকারের ভুয়া সার্টিফিকেটও সংযুক্ত থাকে, আবার কিছু লোভী মানুষ এটাকে কম দামে কেনা প্রতারণার মধ্যে পাকা ভাঙে পাবে, যার ফলে এরকম অনেক মানুষ এই ভুয়া স্বর্ণের প্রতারণার ফাঁদে পড়ে তারা নিঃস্ব হয়েছে। এরকম চক্র দীর্ঘদিন ধরে কাজ করতেছিল বিভিন্ন জেলাতে, আমাদের সাতক্ষীরা জেলা এসে গ্রেপ্তার হয়েছে। এর বাইরে আপনি দেখেছেন যে আমাদের মোট কয়েকটি ইঞ্জি বাইক দিলাম, তিনটি, দুটি ইঞ্জি বাইক এবং আলম সাধু। এই ইঞ্জি বাইকের ড্রাইভারদেরকে বিভিন্নভাবে তাদেরকে অবচেতন করে কৌশলে ইঞ্জি বাইক নিয়ে পালিয়ে যায়। জেলা গোয়েন্দা শাখা এবং থানার টিম অভিযান চালিয়ে পার্শ্ববর্তী জেলা হতে এই গাড়িগুলো উদ্ধার করেছে। এই ছিল আমাদের এবং আপনাদের প্রেস রিলিজে দেওয়া আছে সেখানে আমরা বিস্তারিত উল্লেখ করেছি। আর মামলা সমূহ আসামি এগুলো সবটাই প্রাথমিক পর্যায়ে, আমরা এদেরকে আরও জিজ্ঞাসাবাদ করব এবং তাদের নিয়ে আরও অভিযান অব্যাহত থাকবে। আরও সংশ্লিষ্ট যাদের পাওয়া যাবে তাদের প্রত্যেকেই আইনের হাতে নিয়ে আসবে। ধন্যবাদ সবাইকে। সবাই ছবি ফুটেজ দিলে শেষ করে দেবে।